أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. একজন মুসলিম টাকাকে কি সবকিছু মনে করবে? কোরআনের দৃষ্টিতে যদি একজন মুসলিমের ইতিহাস আমরা দেখতে চাই, তাহলে এই মুসলিম সবসময় প্রাধান্য দিবে আল্লাহ তাআলার নৈকট্যকে, কারণ মুসলিমের জীবন মরণ আল্লাহ তাআলার জন্য। তবে তো 6 নম্বর সূরা আল আনআম এর 162 নম্বর আয়াতে বলা হয়েছে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একজন মুসলিম টাকার চেয়ে বেশি তার সম্মানকে প্রাধান্য দিবে, আবার সম্মানকে সবসময় প্রাধান্য দিতে যে সে জ্ঞানকে, সত্য জ্ঞানকে কখনো পিছনে ফেলে রাখবে না। আবার জ্ঞানের মোকাবেলায় সে সবসময় নিজের ইমান হেফাজত করে চলবে, ইমানকে মাহফুজ করে রাখবে। একজন মুসলিম এই জীবনের চেয়ে পরজীবনকে সবসময় বেশি প্রাধান্য দিবে। তবেই তো কোরআনের 2 নম্বর সুরা আল বাকারার 201 নম্বর আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে, অমিন হুমাইয়া কুল, মানব সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষকে দেখতে পাওয়া যায়, বিশেষ করে যারা মুমিন, রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা, তারা বলে কি, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এই দুনিয়ার বুকে কল্যাণ দান করবেন, ভালাই দান করবেন, অফিন আখেরাতে হাসানা, আর আখেরাতেও আমাদেরকে ভালাই দিবেন, ওয়াকিনা আযাব আন-নার, আর আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন। সবাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 87 নম্বর সূরা আল আলা এর 14 থেকে 17 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, قال افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى 14 থেকে 19 আয়াতগুলির ভিতরে আল্লাহ বলছেন যে কামিয়াব হয়ে যাবে সেই যে নাকি নিজের ব্যক্তিত্বকে পবিত্র করে নিল, আর সব সময় সে তার রবের জন্য, রবের স্মরণের জন্য সালাত কায়েম করল। কিন্তু মানুষের ভিতরে যারা অমুমিন, অমুসলিম, তাদেরকেই দেখা যায় আল্লাহ বলছেন, বাল তু তিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরাই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, ওয়ালাখিরাতু খায়রুন ওয়াবকা, অথচ পরকাল সেটিই হচ্ছে ভালো এবং চিরস্থায়ী। একজন মুসলিম সে টাকাকে সবসময় প্রাধান্য দেয় না, টাকাকেই সব কিছু সে মনে করে না, তাই সে সবসময় পরকালকে প্রাধান্য দেয় আর দুনিয়ার জীবন স্বাচ্ছন্দ্যে সে কাটিয়ে দেয়। সে কখনো চিন্তা করে না যে আমার ব্যাংক ব্যালেন্স হতে হবে, আমার বিদেশের ব্যাংকগুলিতে আমার খাতা খুলতে হবে এবং অবৈধভাবে ইনকাম করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা একজন মুসলিমের অন্তত এই পৃথিবীতে কখনো থাকে না। কিন্তু অমুসলিম, অমুমিনদের সবসময় আমরা দেখতে পাই।